দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমার সংবাদের বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান আমার বিজয় আমার অহংকারে। আপনাদের সাথে আছি আমি নাদিরা জামান। আজ 2 ডিসেম্বর 1971 সালের এই মাসে দীর্ঘ 9 মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 16 ডিসেম্বর অর্জিত হয় আমাদের বহুল আকাঙ্ক্ষিত বিজয়। এই মাসের প্রতিটি পরতে পরতে আছে আমাদের বিজয়ের গল্প। এই মাসের প্রতিটি ঘটনা মনে করিয়ে দেয় আমাদের অস্তিত্ব, আমাদের ইতিহাসকে। 1971 সালের এই দিনে মুক্তিবাহিনী নরসিংদীর ঘোড়াশালে পাকিস্তান সেনাবাহিনীর একটি শিবিরে হামলা চালিয়ে 27টি মিলিটারি সদস্যকে হত্যা করে এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলা বারুদ জব্দ করে। মুক্তিবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেল স্টেশন দখল করেছিল। পাকিস্তান সেনাবাহিনী অবশ্য শক্তি জোগাড় করে স্টেশনটি পুনর্দখল করে। পরে মুক্তিবাহিনী আবার নিজেদের সংগঠিত হয়ে ত্রিপক্ষীয় আক্রমণ কৌশল নিয়ে পাকিস্তানিদের বিতাড়িত করে দেয়। মুক্তিবাহিনীর গেরিলা বাহিনী চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও দক্ষিণ আনোয়ারা বন্দী করে পতিয়া মুক্ত করার জন্য মৃত্যুর লড়াই করে। মুক্তিবাহিনী নেত্রকোনার বিরিশির বিজয়পুর এলাকায় 5 জন পাকিস্তানি মিলিটারিকে হত্যা করেছিল এবং আক্রমণে 21 জন সশস্ত্র রাজাকারকে গ্রেপ্তার করেছিল। নয়াদিল্লিতে কংগ্রেসের এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন, পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ ছেড়ে গেলে কয়েক হাজার বাংলাদেশি শান্তিতে দেশে ফিরতে পারবে। পাকিস্তানি সামরিক কমান্ডার মোসলেউদ্দিন রাজাকারদের একটি দল নিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি নামে একটি গ্রামে লুটপাট, ভাঙচুর ও বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার উদ্দেশ্যে যায়। এদিকে মুক্তিবাহিনী সেকশন কমান্ডার গিয়াসউদ্দিন ও আব্দুল ওয়াহেদের নেতৃত্বে 3 জন মিলিটারি সদস্য এবং 7 রাজাকারকে আক্রমণ করে হত্যা করে। বাংলাদেশের জনগণের দল ও জামায়াতে ইসলামের নেতারা পাকিস্তানের 2 অংশের অখণ্ডতা রক্ষার জন্য রাষ্ট্রপতি ইয়াহিয়া খানকে পশ্চিম পাকিস্তান সীমান্তে ভারতের আক্রমণ করার আহ্বান জানান। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের প্রতিদিনের আয়োজনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।